হঠাৎ করেই রাশিয়ার একটি নৌবহর চট্টগ্রাম বন্দরে এসেছে। প্যাসিফিক ফ্লিট নামে এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবার্স ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ এবং পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কারও আছে। রোববার ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। রুশ দূতাবাস ও রাশিয়ান সংবাদ সংস্থা তাসের খবরে জানা যায়, রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে, যা রাশিয়া বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিশাল মাইলফলক। 50 বছর আগে সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ শেষবার বাংলাদেশ বন্দর পরিদর্শন করেছিল। 5 দশক আগে রুশ নৌবহর এসেছিল মূলত সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। দূতাবাসের বার্তায় আরো বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় বন্দরে অনেক মাইন বসানো হয়েছিল, এ কারণে অনেক জাহাজ ডুবে গিয়েছিল। ওই সময় এই মাইন সমস্যা সমাধানের সহায়তার জন্য বাংলাদেশ সরকার অনেক দেশের কাছে আবেদন জানিয়েছিল। কিছু দেশ সেই আবেদনে সাড়া দিয়েছিল, কিন্তু বিনিময়ে অনেক অর্থ দাবি করেছিল তারা, যা বাংলাদেশের ছিল না। তখন রাশিয়া একমাত্র দেশ হিসেবে মানবিক কারণে সহায়তা দিতে সম্মত হয়েছিল। এরপর সমস্যা সমাধানে মাইন ক্লিয়ারিং অপারেশন নামে একটি অভিযান চালানো হয়। সোভিয়েত নৌবাহিনীর 8 শতাধিক নাবিক 26 মাস অক্লান্ত পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ করে, যা 1972 সালের এপ্রিলে শুরু হয়ে 1974 সালের জুন পর্যন্ত চলে। সেই অভিযানে এক রুশ নৌডুবুরি মারাও যান, তবে শেষ পর্যন্ত সোভিয়েত নৌসেনারা তাদের লক্ষ্য অর্জন করে এবং চট্টগ্রাম বন্দরে সারা বিশ্ব থেকে আসা জাহাজ আসা যাওয়ার পথ সুগম হয়। ইতিহাস থেকে জানা যায়, 1971 সালে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য লড়াই করছিল, তখন পৃথিবীর শক্তিশালী দেশগুলো এর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ তখন একেবারে তুঙ্গে। এর সরাসরি প্রভাব পড়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর। যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানের পক্ষ নিয়েছিল, অন্যদিকে বাংলাদেশের পক্ষে ভারত যখন আন্তর্জাতিক জনমত গড়ে তোলা এবং সামরিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল, তখন ভারতকে সমর্থন দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের মার্চ মাসে অ্যাডমিরাল সের্গেই জুয়েঙ্কোর নেতৃত্বে 1000 নাবিকের একটি বিশেষ টাস্ক ফোর্স পাঠায় সোভিয়েত ইউনিয়ন। বিশাল এই বাহিনী 24টি জাহাজের সাহায্যে চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণ করে। রিজওয়ানা রিন্তি, কালবেলা।